السلام عليكم ورحمة الله وبركاته. আল্লাহ পাক কোরআনকে বরকতময় রাত্রিতে নাজিল করেছেন। কোরআন এক বরকতময় জিনিস, মোবারক জিনিস। যে রাত্রে নাজিল করছেন সেটাও মোবারকময় রাত্রি, যার উপরে নাজিল করছেন তিনিও মোবারক। মানে এই বরকতওয়ালা জিনিস যেখানে যাবে সেখানে বরকত। এই কোরআন যদি আমাদের সমাজে আমাদের মধ্যে চলে আসে, এখানেও বরকত চলে আসে। যেখানে কোরআন যাবে সেখানে বরকত যাবে। কোরআন নাই বরকত নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই অন্তরে কোরআন নাই সেই অন্তর কাল বাইতুল খারীব। সেটা হলো বিরান একটা ঘরের মতো, যেই ঘরের মধ্যে ধরেন 15-20 বছর ধরে কোনো মানুষ বসবাস করে না, এরকম একটা ঘর। ওই ঘরের মধ্যে সাপ ঢুকে, বিচ্ছু ঢুকে, কত রকমের জন্তু জানোয়ার ঢুকে বসে থাকে। কারণ এখানে মানুষও থাকে না, কেউ থাকে না, খোঁজ খবর হলো না, এমনি ঘর একটা এখানে পড়ে আছে। প্রাচীন দেখবেন এরকম অনেকগুলা, যে আমাদের ইতিহাসের অনেকগুলো প্রাচীন ঘর এরকম এই সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্ডারে বিভিন্ন জায়গায় জায়গায় এগুলা প্রত্নতাত্ত্বিক হিসাবে রাখা হয়েছে। তো ওখানে দেখবেন যে যদি এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয়, ওখানে যদি তত্ত্বাবধান না করা হয়, এমনি যদি পড়ে থাকে তো সকল সাপের কারখানা, সাপ সেখানে ঢুকবে, বিভিন্ন হিংস্র জন্তু জানোয়ার ঢুকে বসে থাকবে। যেই অন্তরে কোরআন নাই, যেই কালবে কোরআন নাই, সেই কালবেও এরকম সাপ বিচ্ছু হিংস্র জানোয়ার ঢুকে বসে থাকবে। এজন্য বেশি বেশি কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, তাফসির শুনবেন রমাদান মাসে বেশি বেশি করে। আর এই তাফসির তো এখন আমরা সহজভাবে, যত সহজেই আপনাদের কাছে পৌঁছানো যায় তত সহজেই আমরা প্রচেষ্টা চালাচ্ছি। একদিকে ইউটিউবে পাবেন, তাফসিরুল কোরআন .com-এ পাবেন, তারপরে তাফসিরুল কোরআন অ্যাপস খোলা হয়েছে সেখানে পাবেন, আপনি মোবাইলে শুনতে পারেন, তারপরে আমরা তাফসির লাইভ সম্প্রচার করি, এটার মাধ্যমে শুনতে পারেন। বিভিন্ন উপায়ে সহজভাবে যাতে আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কোরআন পৌঁছে, এটা আমাদের কারো কারামতিও না, কোনো বুজুর্গিও না। বান্দা আল্লাহর, কোরআন আল্লাহর, আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কোরআন যাবে, এটাই স্বাভাবিক বিষয়। মাঝখান দিয়ে আমরা করি দোবাসীর কাজ, যে আরবি কোরআন বাংলায় আমরা একটু সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করি।